হ্যালো ব্রিয়স আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ আছেন ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে নিয়ে আসা হলো দেশি শিং মাছ যে বেলার ভিডিওটা একদম সোনালি কালার দেশি শিং মাছ অরিজিনাল দেশি শিং মাছ এই মাছটি আপনারা পুকুরের জন্য এবং কি চাষ উপযোগী আপনারা চাষ করিতে পারেন সঠিকভাবে চাষ করিতে পারলে তাহলে আপনারা মাছ এবং কি চাষের দিকটা খুবই আগে দেখতে পারবেন কিংবা এই মাছটি সময় লাগবে মাত্র আড়াই মাসের ভিতরে অতএব তিন মাসের ভিতরে আপনারা বাজারজাত করিতে পারবেন এখানে মাছটা কেজিতে হয়েছে পাঁচ সাড়ে পাঁচশো অতএব ছয়শো কেজি হবে এই সাইজের পোনাটার জন্য আপনারা নিশ্চিন্তভাবে অর্ডার করিতে পারেন কিংবা আপনারা আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে মাছটি এসে নিয়ে যেতেও পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে বলবেন না এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে এবং কি চাষ সম্পর্কে কী কী ধারণা পেতে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কি ভিডিও দেখতেও পারেন আমাদের এখানে সম্পূর্ণ চাষের প্রযুক্তিভাবে এবং কি যা থাকবে সম্পূর্ণভাবে আপনারা শুনবেন এবং কি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যালো ব্রিয়স এই মাছটি যদি দেখতেছেন এই মাছটি কিনো স্পট নাই এবং এই মাছের কোনো শরীরে কোনো ক্ষত বিক্ষত চিহ্ন নাই তার জন্য এই মাছটি খুবই ভালো এবং কি আপনারা চাষ করিতে পারেন এই মাছের সংখ্যাইগত রয়েছে মাছটির সাইজ উনিশ বিশ এই মাছটি আপনারা নিশ্চিন্তভাবে চাষ করিতে পারেন প্রাথমিকভাবে আপনাদের পুকুরের পানিটা যদি আপনার যদি সবুজ রং এবং কি কড়া রঙটা থাকে তাহলে আপনারা পানিটা কিছু পাতলা করে রাখতে হবে আর দ্বিতীয়ত কথা হলো যে পাতলা পানির থেকে মাছ ছাড়ার পূর্বে হতএব পনেরো দিন অথবা বিশ দিন পরে যদি পানিটা গাঢ় রঙ বেশি হয়ে যায় তখনই আপনারা দেখতে পাবেন মাছের শরীর সোনালি কালার আরও লাল টকা টকটকে হয়ে গেছে তখন আপনারা যদি লাল অথবা টকটকে থাকে তাহলে আপনারা বুঝবেন যে মাছের কিন্তু সমস্যা নেই নিশ্চিন্তভাবে আপনারা খাদ্য দিয়ে এবং কি চাষ করিতে পারেন দ্বিতীয়ত কথা হল গা দ্বিতীয়তে কথা হলো গা যে মাছটার যে গায়েগত রং বর্ণ রঙ এবং কি কালারটা যদি চেঞ্জ হয়ে যায় কিংবা কালো হয়ে যায় তখন আপনারা মাছের পানির কালারটা সবুজ রাখতে খুবই চেষ্টা করবেন আর দ্বিতীয়ত কথা হলো গা মাছের যদি খাদ্য অতএব যদি কম ধারণা দিয়ে থাকেন অথবা খাদ্য কম থাকে তাহলে মাছটা শুকনো দিকে থাকবে অতএব যদি আপনার পুকুরে খাদ্য এবং কি পুরোপুরি সংগৃহীতভাবে থাকে তাহলে খাদ্যটা কম দিলেই চলবে ওই খাদ্যটা হলো গা যে মাছের এক ধরনের একটা প্লান্টন হয়ে থাকে সেটা হলো গা মাখন পোকা সেই পোকা যদি আপনার সারাটা পুকুর নিয়ে থাকে তাহলে আপনার মাছের খাদ্যটা খুবই কম দিলে চলবে এবং কি মাছের পনা আপনার দ্রুত গতিতে বাড়িতে লাগবে মাছ এতে স্বাস্থ্য চেহারা খুবই মোটা মোটা তাজা দেখা যাবে সেই ক্ষেত্রে মাছ ভালো থাকিবে তার জন্য এই ব্যবস্থাটা রইলো আর দ্বিতীয়ত কথাটা হলো গা আপনার পানিটা সবসময় খেয়াল রাখতে হবে পানির জায়গায় যদি কিনো ফিল্টার অতএব সাদা ধরনের রং হয়ে যায় কিংবা যদি লালির মতো পানির কালারটা হয় তখন আপনারা বুঝতে পারবেন যে মাছের কিনো সমস্যা অতএব সমস্যা দেখা দিতে বেশিক্ষণ সময় লাগবে না তার জন্য আপনারা ব্যবস্থা করিবেন কিছুটা খোল ব্যবহার করিবেন খোলটা ব্যবহার করবেন আপনার দুই চার পাঁচ কেজি খোল অথবা আপনারা একটা পাটের ছালা কিংবা বস্তার ভিত্তে ভিজে আপনার পুকুরে রেখে দেবেন তাহলে আপনার পানির কালারটা বজায় থাকিবে এর জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবেন না এবং কি আপনারা কমেন্ট করে জানান আপনার মাসের কি ভালো ফলন হচ্ছে